नमस्कार, पिंकी क्यूजिन वर्ल्डे আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডিমের ভুজিয়ার একটা রেসিপি, যেটা খুব কম সময়ে চটপট বানিয়ে নেওয়া যায়। এই জন্য সবার প্রথমে আমি নিয়েছি 5টা ডিম। ডিমগুলো একটা বোলের মধ্যে এভাবে নিয়ে অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। একটা প্যানের মধ্যে আমি সাদা তেল কিছুটা গরম করতে দিয়ে ডিমের গোলাগুলো এখানে দিয়ে দেব। তারপর ডিমটাকে খুব ভালোভাবে এটা স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমটা এভাবে আমি খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়ে এটা নামিয়ে নিলাম। এরপর ওই প্যানের মধ্যে আমি অল্প সাদা তেল আর একটু বাটার দিলাম। খুব ভালোভাবে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, এর মধ্যে দিলাম আমি হাফ টিস্পুন মতন সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম কিছুটা রসুন কুচি। কুচিটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিলাম এর মধ্যে আদা কুচি। আদা কুচিটাও দিয়ে এরপর আমি দিলাম এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিলাম আমি হাফ টিস্পুন মতন লবণ আর হলুদ। সব একসাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিলে এরপর আমি দিলাম কিছুটা গুঁড়ো মশলা। তার মধ্যে আমি দিলাম হাফ টিস্পুন করে জিরে, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, আর দিলাম ক্যাপসিকাম। আবার একসাথে খুব নাড়াচাড়া করে নিলাম। অল্প জল দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মিনিট মশলাটা এভাবে কষিয়ে নিয়ে তারপর স্ক্রাম্বল করা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের সাথে খুব ভালোভাবে মশলাটা কষে গেলে অল্প জল দিয়ে এটাকে একটু কয়েক সেকেন্ডের মতন রান্না করে নিতে হবে। এভাবে কয়েক সেকেন্ড রান্না করে এরপর আমি এর মধ্যে দিলাম এক টিস্পুন মতন কিছুটা কসুরি মেথি। খুব ভালোভাবে কসুরি মেথিটা এর মধ্যে মিশিয়ে নিয়ে দিলাম হাফ টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো। এই টোটাল রান্নাটা লো টু মিডিয়ামে রেখে করতে হবে। খুব ভালোভাবে সব মিশাবার পর নামাবার আগে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এবার আমি ডিম ভুজিয়াটা নামিয়ে নেব। গরম গরম রুটি দিয়ে অসাধারণ খেতে লাগে। যখন হাতে একটু আমাদের কম সময় থাকে তখন এটা অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজ আসছি, আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।